Hi, my students. Welcome to my channel, D.El. Sir. আজকের এই ভিডিওটি কিন্তু যে D.El.Ed পরীক্ষার জন্য তার যে কোনো একটি কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের বেসিক ম্যাথমেটিক্স জানা দরকার, তাই ফ্র্যাকশনের কিছু বেসিক জিনিস আজকে আমি তোমার সঙ্গে শেয়ার করব। আশা করি তোমরা বুঝতে পারবে। ফার্স্ট অফ অল আমরা বুঝতে লাগবো হোয়াট ইজ ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানেটা কি? ফ্র্যাকশন জিনিসটা ওইটাও যখন আমি যে কোনো একটা জিনিসে একটা জিনিস আছে যে কোনো একটা জিনিসে যখন আমি পার্ট হব সমানভাবে পার্ট হব তখন এটা দেবো ফ্র্যাকশন। সাপোজ এটাতে আমি তিনটা সমানভাবে পার্ট করলাম, আমার কাছে একটা বক্স আসলো, এই বক্সে আমি তিনটা সমানভাগে পার্ট করলাম, কয়টা পার্ট করছি? তিন টুকরা করছি সমানভাবে। একটা টুকরা এখানে তিন ভাগের এক ভাগ, এটাও তিন ভাগের এক ভাগ, এটাও তিন ভাগের এক ভাগ, আর এই দুইটাই যদি আমি একসঙ্গে লই তেতিয়া হইব গিয়া তিন ভাগের দুই ভাগ, তিন ভাগের দুই ভাগ। এই টুকরোটা হইছে তিন ভাগের এক ভাগ, আর এই খালি যে তুই দুইটা টুকরো একসঙ্গে এটা হইব গিয়া তিন ভাগের দুই ভাগ, এটাই তুই আমরা ফ্র্যাকশন। আর যে কোনো ফ্র্যাকশনের উপরে যেটা থাকে এটা হয় লগ, নিউমারেটর, নিচে যেটা থাকে এটা হয় হর, দ্যাট ইজ ডিনোমিনেটর। আশা করি তুমি এটা মনে থাকবো। উপরেরটা হয় লভ, নিউমারেটর, হরেরটা হয় নিজেরটা হয় হর, ডিনোমিনেটর। ডিনোমিনেটর এটা মনে রাখার একটা টেকনিক আছে, যেমন নিউমারেটর, ডিনোমিনেটর। ডিনোমিনেটর দ্যাট মিন্স ডি দি ডাউন, দ্যাট মিন্স এটা সবসময় নিচে, আর নিউমারেটরটা হইব গিয়া উপরে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম এটা ফ্র্যাকশন। ফ্র্যাকশন তিন প্রকার আছে, যেমন প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন অ্যান্ড মিক্সড ফ্র্যাকশন। টু বাই থ্রি যখন এটার লবটা হরটা কিন্তু ছোট থাকবো তখন এটার কিটা হইব গিয়া প্রপার ফ্র্যাকশন, দ্যাট মিন্স প্রকৃত ভগ্নাংশ। যখন এটা নিচে উপরে ভ্যালুটা ছোট থাকবো, নিচে ভ্যালুটা বড় থাকবো। যখন এটা এরকম হয়ে যাব উপরেরটা বড়, দ্যাট মিন্স লব বড় হর ছোট, তখন এটার হইব গিয়া অপ্রকৃত ভগ্নাংশ, দ্যাট মিন্স ইমপ্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, যদি নিচেরটা উপরেরটা ছোট থাকে, নিচেরটা বড় থাকে, দ্যাট মিন্স প্রকৃত প্রপার ফ্র্যাকশন, আর উপরের লবটা বড় আর নিজের হরটা ছোট থাকে তখন এটা ইমপ্রপার ফ্র্যাকশন, দ্যাট মিন্স অপ্রকৃত ভগ্নাংশ। আরেকটা হইল গিয়া মিক্সড ফ্র্যাকশন, দ্যাট ইজ মিশ্র ভগ্নাংশ। সাপোজ ওয়ান থ্রি বাই ফাইভ, ওয়ান থ্রি বাই ফাইভ আমি এটা যদি ব্রেক করি কিরকম দেখো, নিচে ফাইভ আছে এখানে ফাইভই থাকবো, আর উপরের ভ্যালুটা হইব গিয়ে এই দুইটা ইন্টু দিয়ে ফাইভ ইন্টু ওয়ান ফাইভ প্লাস থ্রি এইট, দ্যাট মিন্স এইট বাই ফাইভ। ওয়ান থ্রি বাই ফাইভ যদি আমি ব্রেক করি, নিচে হইব গিয়া ফাইভ, আর উপরে হইব গিয়ে এই দুইটা ইন্টু করে এটার লগে প্লাস হইব, দ্যাট মিন্স ফাইভ ইন্টু ওয়ান ফাইভ প্লাস থ্রি এইট, দ্যাট মিন্স এইট বাই ফাইভ। মিশ্র ভগ্নাংশ এটা আরেকটা অপ্রকৃত ভগ্নাংশ, জাস্ট এটা আমরা ছোট করি এটা মিশ্র ভগ্নাংশ লিখি। আমি যদি এরকম লিখি টু থ্রি বাই ফাইভ, সেম এখানে হইব ফাইভ, টু ফাইভ যা টেন আর থ্রি থার্টি। আমি যদি লিখি থ্রি ওয়ান বাই ফোর, দ্যাট মিন্স নিচে যেটা আছে এটা থাকবো ফোর, থ্রি ফোর যা টুয়েলভ আর ওয়ানে থার্টিন। তো তোমরা মিশ্র ভগ্নাংশ থাকিন অপ্রকৃত ভগ্নাংশে, দ্যাট মিন্স মিক্স ফ্র্যাকশন টু আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে যাইতে পারবো, আমরা কীরকম ব্রেক করছি এটা দেখি। আশা করি এটা বেসিক আমরা ফ্র্যাকশনের বুঝিয়ে নিলাম। দেখো এখন আমি এখানে একটা কোয়েশ্চন লিখছি, যে টুটার দ্য ফে নাম্বার ইজ সিক্সটিন, দেন হোয়াট ইজ দ্য নাম্বার? যেমন সি আমরা একটা জিনিস খেয়াল করতে লাগবো, যে আমরা যে কোনো এক্সাম কম্পিটিটিভ এক্সামে টু আওয়ার্স, সাপোজ আমি D.El.Ed নেক্সট আমরা যেটা এক্সাম আছে সামনে D.El.Ed প্রিন্ট টেস্ট, আমরা দেখতে লাগবো এখানে টু আওয়ার্স টাইম থাকে আর হান্ড্রেড কোয়েশন, দ্যাট মিন্স একটা কোয়েশনের লাগে আমার কাছে এক মিনিট থাকে, এর চেয়ে বেশি থাকতো না, কারণ আরও টোয়েন্টি মিনিটস এটা আমি এমনি এমনি যাইব গিয়া। এটার ভিডিও তোমরা ডিসক্রিপশনে পাইবে যে হাউ টু সলভ হান্ড্রেড MCQ ইন টু আওয়ার্স, এটা যে কোনো এক্সামের লাগে আমরা এই ভিডিওটা খাওয়া যাইব, একটু তোমরা দেখতে পারো, দেখলে কিন্তু তোমরা বেনিফিট হইবে। তাই এই কোয়েশন দেখার পরে আমার কিতা করতে লাগবো একটু যে টাইম নিয়ে করা আমার এটা আমার পসিবল না। সো আমি যদি জেনারেল যেটা মেথড আছে এটা যদি আমি ফলো করি, আমরা যেরকম করি সবসময় যে টু থার্ড অফ এ নাম্বার ইজ সিক্সটিন, হোয়াট ইজ দ্য নাম্বার? নাম্বার আমরা জানি না, দ্যাট মিন্স এটারে আমরা এক্স ধরলাম, আর হয়েছে এক্সর টু থার্ড হইল গিয়া সিক্সটিন,
J number as ওটা 2 টার 16 then what is the number দেব x equal to 16 into 3 by 2 2 8 যা 16 3 8 যা 24 that means আমরা আনসার হইলো কি b এরকম কোশ্চেন গুলো থাকতে পারে যে 2 টার অফ এ নাম্বার ইজ অটো দেন হোয়াট ইজ দ্য নাম্বার তো আমরা x ধরে নিলাম নাম্বারটা ইট ইজ 2 টার দ্যাট মিন্স ওইটার লগে আমরা 2 বাই 3 টা ইনটু দিব ইকুয়াল টু দিয়া দিছে 16 তো আমরা এটা বাইর করতে পারব এটা আমরা একটা মেথড আছে আরেকটা আমরা ফ্রম আনসার দেখে আমরা কইতে পারব দেখো যদি আমি 2 টার অফ এ নাম্বার 16 দেন হোয়াট ইজ দ্য নাম্বার দ্যাট মিন্স নাম্বারটা 16 থেকে বড় হইব এখানে 16 or 3 bag or 2 bag jodin j number it has 3 bag or 2 bag 16 hoy that means a number ta complete number jeta eta at least 16 ta kin poro beta amra easily bujhe nilam to amar ikane 12 hoyto na 18 hoyto na karon 2 third was 16 te 18 or chance nai to amar ache dui ta option rilo 24 or 48 ami ekon dekhe nilam 24 or 2 third 16 hoyni ami ekon dekhe nilam 24 into 2 by 3 আর 48 ইন্টু 2 বাই 3 এটা করলে 3 16 16 টু যা 32 আর এটা লাগা 3 8 2 8 যা 16 তো আমার আনসারটা এখানে হয়ে গেল আমরা ফ্রম ব্যাক মেথড ইউজ করে করতে পারি কারণ ইজি আছে তো লাগে তাড়াতাড়ি এগিয়ে যদি একটু বেজাল থাকে তোমরা আনসার থাকে কোয়েশ্চন কোয়েশ্চন দেখে আনসার থাকে দেখবা কোনটা মিল যেমন বলে আমরা এক এক সময় কিন্তু লাভ হইতে পারে আর যদি আমরা যদি টাফ আছে তো আমার জেনারেল মেথড আছে এটা আমরা ইউজ করিয়া করতে পারি আশা করি তোমরা এটা অঙ্কটা বুঝতে পারছো আমরা এখানে একটা কোয়েশ্চন লেখছি ইম্পর্টেন্ট কোয়েশ্চন দেন ইফ ওয়ান ইজ অ্যাডেড অ্যান্ড সাবট্রাক্টেড ফ্রম বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর দ্য ফ্র্যাকশনস আর হাফ অ্যান্ড ওয়ান বাই ফোর দেন হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন মানে একটা ফ্র্যাকশনে যদি আমরা নিউমারেটর আর ডিনোমিনেটর লাগে ওয়ান প্লাস করি তখন আমরা রায় গিয়া হাফ আর যখন ওই ফ্র্যাকশনের লাগে ওয়ান মাইনাস করি তখন আয় গিয়া ওয়ান বাই ফোর এইরকম প্রশ্ন থাকলে আমরা এটা কিন্তু আমরা এই সাইডটা এমসিকিউর সাইডটা আনসার থাকি আমরা করার চেষ্টা করব তো ফার্স্ট অফ অল আমরা দেখুন 2 বাই 3 2 বাই 3 যদি আমরা 1 প্লাস করি বোথ তখন হইব কি 3 বাই 4 দ্যাট মিন্স এটা হইতো না 1 বাই 3 লেগে যদি বোথ নিউমারেটর আর ডিনোমিনেটর 1 প্লাস করি তখন হইব কি 2 বাই 4 দ্যাট মিন্স এটা হয়ে গেল কি হাফ 2 বাই 4 দ্যাট মিন্স এটা হইলো কি হাফ প্রথমটা মিলছে যেদিন মাইনাস করি তখন হয়ে যাবো এইটা মাইনাস হলে জিরো বাই টু দ্যাট মিন্স আমার উইল না প্রথমটা হয়েছে কিন্তু সেকেন্ডটা হয়েছে না থার্ডে যখন আমি করবো টু বাই ফাইভ এটা প্লাস করলে হইব কি থ্রি বাই সিক্স দ্যাট মিন্স হাফ মাইনাস করলে হইব কি ওয়ান বাই ফোর দ্যাট মিন্স আমার মিলে গেল তো আমার আনসারটা হইব কি সি আশা করি তোমরা এরকম অঙ্ক করতে পারবা আর এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট যে কোনো আমরা কম্পিটিটিভ এক্সাম এরকম অঙ্ক পাই আর ফ্র্যাকশনে আরও অঙ্ক আমি নেক্সট ভিডিওতে দিয়া দিব আশা করি এখানে তোমরা বেসিক জিনিসটা মানে ফ্র্যাকশনে বুঝতে পারবা আর যদি কোনো প্রবলেম হয় আমার তোমরা ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম মেসেজ করতে পারো আর সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও